অনন্ত জলিল খুব বেশি সিনেমা না করেও যিনি বাংলাদেশের মিডিয়া পাড়ায় দেশসেরা কথিত নায়ক শাকিব খানের থেকেও বেশি আলোচিত থাকেন। যখন শাকিব খান সারা ঢালিউড অচল, সেই সময় হঠাৎ করেই আবির্ভাব ঘটে অভিনেতা অনন্ত জলিলের। একের পর এক আলোচিত চলচ্চিত্র প্রযোজনা ও নির্মাণ করে তিনি দর্শকদের কেন্দ্রবিন্দুতে পৌঁছান। এরপর থেকেই অনন্ত জলিল বনে যান এদেশের মিডিয়া পাড়ার নিয়মিত চর্চার বিষয়। তাকে নিয়ে এই দেশের মানুষের চর্চার কারণ প্রায় সকলেরই জানা। একজন অভিনেতার বাইরেও তার একাধিক পরিচয় থাকে। অনন্ত জলিল অভিনয়ে যেমন সফল, তেমনিভাবে তিনি ব্যবসায় কিংবা সমাজসেবায় অথবা ব্যক্তিগত জীবনের বেলায়ও সমানভাবে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। এছাড়া মাঝে মাঝেই তিনি দানশীলতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন তিনি দিনের কাজের মাধ্যমেও, যার কারণে তাকে নিয়ে জানার আগ্রহের শেষ নেই ভক্তদের। ভক্তদের আগ্রহকে পুঁজি করে আমাদের আজকের এই ভিডিওতে জানাব অনন্ত জলিলের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য। তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা দেখুন। তবে প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরুর আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কেননা আমরা আপনার কাছে পৌঁছে দেব দেশসেরা আলোচিত তারকাদের জীবনের কথা সহ নানারকম অজানা তথ্য। মুন্সীগঞ্জে জন্মগ্রহণকারী জনপ্রিয় এই ব্যক্তিত্ব অনন্ত জলিল হিসেবে তুমুল পরিচিত হলেও তার পুরো নাম মোহাম্মদ আব্দুল জলিল অনন্ত। তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কম মুখ খুলেছেন। যতটুকু জানা যায়, অনন্ত জলিল মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা ঢাকার শুক্রাবাদে। 5 বছর বয়সে তিনি তার মাকে হারান। এরপর তিনি তার বড় ভাই এবং বাবার কাছেই বড় হয়েছেন। অনন্ত জলিল ও লেভেল এবং এ লেভেল পাশ করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর ম্যানচেস্টার থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছেন। পড়াশোনা শেষে অনন্ত জলিল 1999 সালে একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর ঢাকায় চলচ্চিত্র যখন দর্শকের অভাবে ভুগছিল, তখন অনন্ত জলিলের নতুনত্বের চমক আর ব্যয়বহুল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে হলমুখী করেছিলেন দর্শকদেরকে। 2010 সাল থেকে এখন পর্যন্ত 4টি চলচ্চিত্রের প্রযোজনা এবং 2টি চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন। সবকটিতেই অনন্ত জলিল নিজেই নায়ক ছিলেন। তিনি টম ক্রুজের প্রতিদ্বন্দ্বী বলেও ঘোষণা করেছেন। অনন্ত জলিল 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। তিনি অ্যাকশন সিনেমার জন্য পরিচিত। অনন্ত জলিল অভিনীত 2012 সালে মোস্ট ওয়েলকাম করে মেরিল প্রথম আলো বর্ষসেরা অভিনেতা 2012 হিসেবে মনোনীত হয়েছেন। 2013 সালে নিঃস্বার্থ ভালোবাসা মেরিল প্রথম আলো বর্ষসেরা অভিনেতা 2013 হিসেবে মনোনীত হয়েছেন। অনন্ত জলিলের পূর্ব পরিচয় হল তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের নাম অজি গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন তার নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে। তার প্রযোজনা সংস্থার নাম মনসুন ফিল্ম। নতুনত্ব এবং বৈচিত্র্য আনার জন্য রূপালে পর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল। অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে 3টি এতিমখানা নির্মাণ করেছেন। মিরপুর 10-এ বাইতুলামান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে তার এতিমখানাগুলো। এছাড়াও সাভারের হেমায়তপুরে 28 বিঘার উপরে একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজও শুরু করেছেন অনন্ত জলিল। তিনি ঢাকার হেমায়তপুরে অবস্থিত বাইতুশাহ জামাই মসজিদের নির্মাণ কাজেও অবদান রাখেন। এমনকি তিনি নানাভাবে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। কিছুদিন আগেও কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য দিয়েছেন 1 লক্ষ টাকা। বারবার মনোনীত হচ্ছেন সেরা করদাতা হিসাবে। তুমুল জনপ্রিয় এই সামাজিক ব্যক্তিত্বের জীবনযাপনও যে কারোর জন্য হতে পারে আদর্শ স্বরূপ। প্রতিদিন ভোরে ঘুম ভেঙেই নামাজ পড়ছেন অনন্ত জলিল, 5 ওয়াক্ত নামাজ, আর সময় পেলেই হাদিসের বই অনন্তর হাতে। গাড়িতেও যাত্রাপথে পড়ছেন বিভিন্ন ইসলামিক বই। অফিসের কাজের বিরতিতে কোরআনও পড়ছেন, আর সুযোগ পেলেই ছুটে যাচ্ছেন ধানমন্ডি 32-এর তাকুয়া মসজিদে। এই মসজিদের খতিব মাওলানা উসামার সঙ্গে গত 1 বছর ধরেই সময় দিচ্ছেন অনন্ত জলিল। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার ভক্তদেরকে ইসলামের দাওয়াত প্রচার করেছেন। 2011 সালের 23 সেপ্টেম্বর আফিয়া নুসরাত বর্ষার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনন্ত জলিল। এই দম্পতি 2 ছেলে সন্তানের জনক এবং দ্বিতীয় ছেলের নাম আবরার ইবনে আজিজ। তার ভক্ত ও গুণগ্রাহীর যেমন অভাব নেই, তেমনি তাকে নিয়ে সমালোচনা করার মতো মানুষেরও অভাব নেই। তার ইংরেজি জ্ঞান নিয়ে যেমন মানুষ রসিকতা করে থাকে, তেমনি বর্ষার সাথে তার সম্পর্কের অবনতির গুজব এবং গুঞ্জনেরও শেষ নেই। যে যাই বলুক, এটাই সত্য যে অনন্ত জলিল বাংলা সিনেমার জন্য সত্যি একজন নিবেদিত প্রাণ, যিনি তার মেধা এবং তার উপার্জন সবটুকু দিয়ে সিনেমা জগতের অভূতপূর্ব উন্নতি সাধনের চেষ্টা করেছেন। প্রিয় ভিউয়ার্স, এক কথায় জানতে চাই, কেমন লাগে ব্যক্তি অনন্ত জলিলকে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন দিনদার এই সমাজসেবককে নিয়ে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথাসহ নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।